সাকিব খানের দ্বারাই সম্ভব এইসব ছবি করা ভাই। সাকিব ভাইয়া মানে তো ফাটাফাটি সুপারহিট, নিজের ঘর মনে। অনন্ত জলিল আগের চেয়ে অনেক ভালো, অ্যাকশন গুলা নাইস ছিল। এই ঈদে মনে হয় আট আনা নয়টা মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে সব থেকে হাইপ তোলা মুভি হচ্ছে সাকিব ভাই লিডার আমি বাংলাদেশ। আমরা জনগণই সকল ক্ষমতার উৎস, আমরাই সরকার, আমরাই লিডার, আমরাই বাংলাদেশ। এবং আমাদের অনন্ত জলিল ভাইয়ের কিল হিম। আরো কয়েকটা মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে নাকি লোকাল মুভিটা একটু বেশি প্রশংসা কুড়াচ্ছে। আবার ট্রেলারটা দেখাই, ব্যাকআপটা বুঝানো উচিত আছে। তবে আজকে আমি কথা বলবো সাকিব ভাইয়ের লিডার আমি বাংলাদেশ এবং অনন্ত জলিল ভাইয়ের কিল হিম মুভিটা কেমন ছিল, কোনটা আমার কাছে কেমন লাগছে, তার সাথে সাথে দর্শকদের কাছে কোনটা কেমন লাগছে সেটাও জানাবো। আবার ট্রফি উঠে গেল সাকিব খান। অনন্তর অভিনয় অন্যান্য ফিল্ম থেকে অনেক ইম্প্রুভমেন্ট করছে এই ছবিতে। তো উইদাউট আজাইরা প্যাকপ্যাক যে যেখানে আছেন সেখানে ধপাস করে বসে পড়েন, ভিডিও শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। শুরুতেই বলে নেই আজকের ভিডিওটা দুই পার্টে হবে, যার প্রথম পার্টে কথা বলবো আমাদের ঢালিউডের দুই রানী অপু বিশ্বাস ও বুবলি আপুর একমাত্র হাজবেন্ড, আমাদের ঢালিউড কিং মেগাস্টার সাকিব ভাই লিডার আমি বাংলাদেশ মুভি নিয়ে। এবং দ্বিতীয় পার্টে কথা বলবো অসম্ভবকে সম্ভব করাই, অনন্তর কাজ, রোজা থেকে ভুলে খেয়ে ফেলা, আমাদের বর্ষা ভাবির একমাত্র হাজবেন্ড ঢালিউড মুভি দ্য হলিউড স্টার আমাদের জ্বলন্ত খলিল না থুকু থুকু অনন্ত জলিল ভাইয়ের কিলিম মুভি নিয়ে। আচ্ছা প্রথমে আসি আমাদের সাকিব ভাই লিডার আমি বাংলাদেশ মুভিটা কেমন ছিল। দেশকে আমার মহল্লা মনে, এক কথায় অসাধারণ, চমৎকার, ফ্যান্টাস্টিক, ফেনাউটা টিক টিক না, মানে এগুলা আমি বলতেছি না, দর্শকরা বলতেছে। মানে 2023 সালে সেরা ছবি এটাই লিডার। তবে আমি জাস্ট আপনাদেরকে একটুখানি ধারণা দেব, আর সেই ধারণাটা দেখেই আপনারা মুভিটা দেখে আসবেন, আর দেখে এসে আমাকে কমেন্টে বলবেন আসলে মুভিটা আপনাদের কাছে কেমন লাগছে। লিডার হইতোই বা আরো পাওয়ারফুল। আর যারা অলরেডি দেখে ফেলছেন তারা এখনই কমেন্ট করে বলতে পারেন 10-এ কত দিবেন। 10-এ 10-ই 10-এ 10 10-এ 10-ই। তো লিডার আমি বাংলাদেশ মুভিটা মূলত সোশ্যাল পলিটিক্স এর উপর নির্ভর করে বানানো, মানে সাধারণ মানুষ সিস্টেমের কারণে কি কি সমস্যার সম্মুখীন হয় সেইগুলা নিয়ে। রিং পরানো নিয়ে আমরা যে, আর এই মুভিতে আমাদের সাকিব ভাই সাধারণ মানুষের হয়ে একজন প্রতিবাদী ক্যারেক্টার হিসেবে অভিনয় করছে, দেশের মানুষকে ভালোবাসে, সকল সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করছে। এখন কথা হচ্ছে সকল সমস্যাগুলোর প্রতিবাদ করার পর আদৌ এগুলো ঠিক করতে পারে কি পায় না সেটা জানার জন্য অবশ্যই আপনাকে এই মুভিটা দেখে নিতে হবে। যাই হোক, মুভির শুরুতে আমাদের সাকিব ভাইয়ের একটা দুর্দান্ত এন্ট্রি হয় না, মানে ওই যে আর 10টা টিপিক্যাল বাংলা সিনেমার মতোই আর কি। যদিও আমি ভাবছিলাম যেহেতু সাকিব ভাই দীর্ঘ 2 বছর পর মুভিতে কাম ব্যাক করতেছে সেহেতু একটু ভিন্নভাবেই হবে, বাট হতাশ, আমি খুবই হতাশ। তো যাই হোক, আমাদের সাকিব ভাইয়ের এন্ট্রি হওয়ার পর থেকে শুরু হয়ে যায় মানুষকে তার জ্ঞান দেওয়া, নিজের ঘর নিজের মহল, অনেকটা আমার মতোই, যেমন আমি আমার প্রত্যেকটা ভিডিওর লাস্টে জ্ঞান দেওয়া শুরু করি তেমনি। দেশকে পরিচ্ছন্ন রাখার এই ধরেন কখনো ময়লাওয়ালা, কখনো পুলিশ, কখনো হেলমেট ছাড়া বাইক চালানো পোলাপাইনদের, মহল্লাটাকে নিজের গ্রামটা। সব থেকে মজার বিষয় হলো আমাদের সাকিব ভাইয়ের এই 2-4 মিনিটের জ্ঞান শুনে প্রত্যেক জনারই বিবেক জাগ্রত হয় এবং ভালো হয়ে যায়। আর শালা আমি 2.5 বছর ধরে মোটিভেশন মার্কা জ্ঞান দিয়ে যাচ্ছি, তারপরও কোনো টিকটকার শোধরালো না। যদিও আমার কাছে মনে হয় না এরা সাকিব ভাইয়ের জ্ঞান শুনে ভালো হয়ে গেছে, আমার মনে হয় সাকিব ভাইয়ের জ্ঞান না শোনার জন্য এরা জাস্ট অভিনয় করছে। এরা বাঙালি ভাই, এদের বিবেক এত তাড়াতাড়ি জাগ্রত হওয়ার কথা না, ইম্পসিবল। তো যাই হোক, সাকিব ভাইয়ের এই জ্ঞানের কথাগুলো যতই সত্য হোক বা যতই আমাদের জন্য ভালো, মুভি দেখার সময় এগুলো আমাদের একদমই ভাল লাগবে না, বিরক্ত ধরে যাবে, অনেকটা আমার ভিডিওর মতো, মানে লাস্ট অব দি গেলে আর রুচি থাকে না এক ঘন্টার মধ্যে। তবে সাকিব ভাইয়ের এই মুভির ক্ষেত্রে একটু ভিন্ন, প্রথম পার্টে আপনি সাকিব ভাইয়ের জ্ঞান শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলেও পরের পার্টে আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না, প্রতিটি সিনে সিনে টুইস্ট থাকবে, গল্প চেঞ্জ হবে। মোট কথা হচ্ছে আপনি একটু কষ্ট করে যদি সাকিব ভাইয়ের জ্ঞান শুনে ইন্টারভাল পর্যন্ত দেখতে পারেন তাহলে পরের পার্টটুকু আপনি এনজয় করবেন। এখন আসি এই মুভিতে কার অভিনয় কেমন ছিল। প্রথমে যদি সাকিব ভাইয়ের অভিনয়ের কথা বলি তাহলে বলবো 2 বছর পর সে একটু ভিন্নভাবেই কামব্যাক করছে। একজন জঙ্গি, তার টিপিক্যাল প্রেম কাহিনী মুভি থেকে বেরিয়ে এসে এমন একটা গল্প চয়েস করার জন্য সে একটা ধন্যবাদ ডিজার্ভ করে, আর তার অভিনয়ও মোটামুটি ভালোই ছিল। তবে আমাদের বুবলি আপু এখানে কি অভিনয় করছে একমাত্র সে নিজেই জানে। যারা ফাঁস করার জন্য এদেরকে আপনাদের প্রয়োজন। আর আমাদের মুভির মেইন ভিলেন মিশা ভাই, সত্যি বলতে তাকে দোষ দিয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের মুভি ইন্ডাস্ট্রিতে তো আর কোনো ভিলেন নাই সে ছাড়া। এবার ঈদে 8-9টা মুভি রিলিজ হয়েছে, তার মধ্যে 5টাতেই ভিলেন সে, বুঝলেই আলোচ। এখন আপনারা বলেন সে কি করবে, এক শুটিং এর সেট থেকে আর এক শুটিং এর সেটে যায় জাস্ট একটা চিৎকার করে
ডায়লগ দেয়, অভিনয় শেষ। না বুঝলি, তবে মুভির কালার গ্রেডিং এডিটিং মোটামুটি ভালোই ছিল। তবে লোকেশন ভাইরে ভাই মনে হচ্ছিল পুরো মুভির শুটিংটা এফডিসির মধ্যে সেরে ফেলছে। মনে করুন একটা মেইন স্ট্রিম মুভির 80% শুটিং এফডিসির মধ্যে সেরে ফেলছে, তাহলে একবার চিন্তা করে দেখেন লোকেশন কত ভালো হবে, দেখবেন সব বদলে গেছে। তবে হ্যাঁ, এই মুভির যদি পজিটিভ দিকের কথা বলতে হয় তাহলে বলতে হবে মুভির গানগুলা। তুমি মাহমুদ ভাইয়ের কন্টেস্টের কথা আছে, র‍্যাপ সংটা অ্যাড করা হয়েছে এই মুভিতে, সেটা সত্যি অসাধারণ ছিল। আর লিরিক ভাই রে ভাই মাথা নষ্ট করার মতো। আর তার সাথে সাথে সুরমা সুরমা গানটা মোটামুটি ভালোই ছিল। এখন আপনি যদি সাকিব ভাইয়ের ফ্যান হয়ে থাকেন তাহলে তার ফ্যান হিসেবে আপনার মুভিটা দেখে আসা উচিত। আর যদি সাকিব ভাইয়ের ফ্যান না হয়ে থাকেন তাহলে গান দুইটার জন্য হলেও আপনার মুভিটা দেখে আসা উচিত। আচ্ছা, ওভারঅল মুভিটা আমার কাছে কেমন লাগছে এটা যদি বলতে হয় তাহলে আমি 5 দেবো আউট অফ 10। হ্যাট হ্যাট করে লাভ আছে, আপনি যান মুভিটা দেখে আসেন আর আইসার রেটিং দেন, দেখি আপনি কত দেন। আচ্ছা, এবার আসি আমাদের অসম্ভবকে সম্ভব করায় অনন্ত দা জলি স্যারের কিলিম মুভিটা কেমন ছিল? দুর্দান্ত দুর্দান্ত, আসলে অনেক ইমপ্রুভ। এই মুভির কাহিনী হলো এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি যেখানে আমাদের অনন্ত জলিল ভাইকে কিলার হিসাবে দেখানো হয়েছে, যেখানে আমাদের অনন্ত জলিল ভাইয়ের মাথায় একটা মেমোরি চিপ বসানো হয় যার মাধ্যমে তার পূর্বের স্মৃতিগুলো মুছে ফেলা হয়। আজ প্রথম সাবজেক্ট এবং নতুন করে তার মেমোরির মধ্যে কিছু ফেক মেমোরি ইমপ্ল্যান্ট করা হয় যার মাধ্যমে সে তার পুরনো আইডেন্টি ভুলে যায়। আর এই মেমোরি চিপের মাধ্যমে পুরো মুভিতে তাকে একটা রোবোটিক কিলার হিসেবে ইউজ করা হয়। তো এখন কথা হচ্ছে তাকে এভাবে কারা ব্যবহার করতেছে, কিসের জন্য ব্যবহার করতেছে এবং সে আদৌ কি এগুলা থেকে বের হয়ে আসতে পারবে কিনা, এটা জানার জন্য অবশ্যই আপনাকে এই মুভিটা দেখে নিতে হবে। অ্যাকশন গুলো ভালো ছিল। তবে হ্যাঁ, আমার এই রিভিউটা দেখার পর প্রথমে আসি এই মুভির গল্পে। সত্যি বলতে এই মুভির গল্পে আমারই নতুন কিছু ছিল না, এরকম থ্রিলার মুভিতে যেটা থাকা দরকার আর কি। খুবই সাদামাটা একটা গল্প। তবে হ্যাঁ, এই সাদামাটা গল্পটারে আপনাকে দেখতে বাধ্য করবে শুধুমাত্র এই মুভির কালার গ্রেডিং, লোকেশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। টু বি অনেস্ট, এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে পুরো মুভি দেখতে বাধ্য করবে, জাস্ট অসাধারণ ছিল। আপনার কাছে মনে হবে আপনি কোনো সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভি দেখতেছেন। বিলিভ মি, অনন্ত জলিল ভাই তার দিন রাত মুভিতে 100 কোটি টাকা খরচের কথা বললেও দিন রাত মুভি থেকে এই মুভির কালার গ্রেডিং, ভিএফএক্স, লোকেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু অনেক বেশি ভালো ছিল। মুভির গল্প আহামরি ভালো না হলেও এই সকল বিষয়ের জন্য আপনার মুভিটা দেখতে একটুও বিরক্ত লাগবে না। হ্যাঁ, এখন যদি আপনি অনন্ত আর বর্ষার অভিনয় দেখতে চান তাহলে এই মুভি আপনার জন্য না, আপনি বাসায় বসে থাকেন। আর আমার কাছে মনে হয় না যে যারা অনন্ত বর্ষার মুভি দেখতে আসে তারা অনন্ত বর্ষার অভিনয় দেখার জন্য আসে, কিন্তু সবাইকে তারা মূলত তাদের মুভি দেখতে যায় যে বাংলা মুভি ইন্ডাস্ট্রিতে যদি ভিন্ন কিছু থাকে তাহলে অনন্ত বর্ষার মুভিতেই আসে। হ্যাঁ, আসলে এই মুভিটা দেখলে সেটাই বুঝতে পারবেন। আর এর আগে যতগুলো অ্যাকশন থ্রিলার মুভি দেখছেন বাংলায় তার থেকে এটা হাজার হাজার গুণে বেটার ছিল। সিনেমার কোয়ালিটি খুব ভালো ছিল, খুব সুন্দর মেকিং কোয়ালিটি, অভিনয় সবকিছু ভালো ছিল। এখন যদি অনন্ত বর্ষার অভিনয়ের কথা বলেন তাহলে আপনারা তো জানেন তাদের অভিনয় হয় না, জাস্ট চেষ্টা করতেছে। তবে দিন রাতে মুভির থেকে এখানে তাদের অভিনয় যথেষ্ট ভালো ছিল। এখন যদি আমার কথা বলেন যে আমার পার্সোনালি মুভিটা কেমন লাগছে তাহলে আমি 6 দেবো আউট অফ 10। সাধারণ মানুষের মতো ছিল। তো এই ছিল দুইটা মুভির রিভিউ, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর আমি মুভি সম্পর্কে অতটা ভালো জানিও না, জাস্ট আমার পার্সোনালি কেমন লাগছে সেটাই আপনাদের জানালাম। বাকিটা আপনারা মুভিটা দেখে আসার পর আমাকে বলবেন যে আপনাদের কাছে ঠিক কেমন লাগছে, অবশ্যই কমেন্টে। আর হ্যাঁ, আর একটা কথা, যারা সাকিব ভাই কিংবা অনন্ত জলিল ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন প্লিজ এই ভিডিওটা সিরিয়াসলি নিয়ে আমাকে গালি দিতে আসবেন না, কারণ এখানে জাস্ট আমার মতামত জানাইছি যে আমার কাছে মুভিটা কেমন লাগছে। এখন আপনারা যারা সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের কাছে সাকিব ভাইয়ের মুভিটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। আর যারা অনন্ত জলিল ভাইয়ের ফ্যান ফলোয়ার আছেন তাদের কাছে অনন্ত জলিল ভাইয়ের মুভিটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। বাট তারপরও আমি আপনাদের কাছে জানতে চাই অ্যাকচুয়ালি কোন মুভিটা বেশি ভালো লাগছে ওভারঅল কাজের দিক দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, 10-এর মধ্যে আপনি কত দিতে চান প্লিজ কমেন্টে জানাই, রেটিংটা দিয়ে যান। তো ভিডিওটা জাস্ট এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখেন। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশন করানোর জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেইল করতে পারেন, মেইল ডেসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডেসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।